ওয়েলকাম ফ্রেন্ডস। তো আজকে আমরা রিসেন্ট মানে এর আগে যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের যে এক্সাম হয়েছিল, তো সেইটার অনলি ম্যাথ পোর্শনটাকে আমরা পুরো ডিটেলস সলভ করে সেটা আমরা অ্যানালিসিস করব আজকে, যেটা আপকামিং 7ই এপ্রিল যে এক্সামটা আছে মোটর ভেহিকেল ইন্সপেক্টরে, তো ওইটার জন্য ভেরি হেল্পফুল হবে। তো প্রথম অঙ্কটা যেটা দিয়েছিল, যে বলেছে যে এক্স একটা কাজকে 20 দিনে করতে পারে, ওয়াই একটা কাজকে 12 দিনে করতে পারে, মানে সেই কাজটাকে। এবার বলেছে ওয়াই একটা কাজ 9 দিন করলো, ঠিক আছে, তাহলে 9 দিন করার পর যদি এক্স সেই রিমেনিং কাজটা করে, তো এক্সের সেই রিমেনিং কাজটা করতে কতদিন সময় লাগবে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখছি, যে প্রথমে আমরা লিখেছি এক্স কাজটা করছে 20 দিনে, ওয়াই কাজটা করছে 12 দিনে, এবার ওয়াই কাজটা করেছে 9 দিন, ঠিক আছে। তাহলে 9 দিনে ওয়াই কতটা করছে, 9/12, ঠিক আছে, তাহলে 3/4 করছে। তাহলে রিমেনিং অংশ কত, বাকিটা কত, সেটা হচ্ছে 1 - 3/4, মানে 1/4, ঠিক আছে। এবার এক্স কী করছে, এক্স সম্পূর্ণ মানে 20 দিনে একটা কাজের সম্পূর্ণ অংশ করে, তাহলে একদিনে হচ্ছে কি 1/20 অংশ, তাহলে 1/4 করছে 20 দিনে, তাহলে রিমেনিং কত, 1/4, তাহলে 1/4 করবে কত দিনে, 20 × 1/4 মানে 5 দিনে, ঠিক আছে। নেক্সট 27, ইফ 3/5 অফ 60% অফ এ নাম্বার ইজ 36, দ্য নাম্বার ইজ, তাহলে আমরা লিখছি ধরি সংখ্যাটাকে এক্স ধরে নিলাম, তাহলে এক্সের 60% তার আবার 3/5, সেটা মানে কত, 36, তাহলে 9x/25=36, তাহলে এক্স কত, 100, তাহলে সংখ্যাটা কত, 100, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি, বলছে দ্য মিন অফ 5 নাম্বারস ইজ 18, ইফ 1 নাম্বার ইজ এক্সক্লুডেড দেয়ার মিন ইজ 16, দেন দ্য এক্সক্লুডেড নাম্বার ইজ, তার মানে বলেছে 5টি সংখ্যার গড় বলে দিয়েছে 18, আর একটা সংখ্যা বাদ দিলে যে 4টে সংখ্যা থাকে তার গড়টা বলেছে হচ্ছে 16, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বার করে নিলাম কি, যে 5টা সংখ্যার গড় হচ্ছে 18, তাহলে 5টা সংখ্যার সমষ্টি বার করে নিলাম, 5 18 90, পরে হচ্ছে কি একটা সংখ্যা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে 5টি সংখ্যা থেকে এখন কমে হয়েছে কটা, 4টে সংখ্যা, তাহলে 4টে সংখ্যার গড় যদি 16 হয় তাহলে সমষ্টি কত হবে, 4 16 64, তাহলে অত নিম্ন সংখ্যাটি হচ্ছে কত, 90 - 64 মানে 26, ঠিক আছে। নেক্সট একটা সরল টাইপের অঙ্ক দিয়েছিলো, তো এখানে এইরকম দেওয়া রয়েছে 999+1/7, 999+2/7, এরকমভাবে 999+6/7, এইরকম অঙ্ক একটা প্রত্যেকটা পরীক্ষাতেই আসে, তখন সেক্ষেত্রে আমাকে গুণে নিতে হবে কতগুলো 999 রয়েছে, বা 999 যদি 4টে 9 থাকে তখন সেক্ষেত্রে কতগুলো 999 রয়েছে, ঠিক আছে। এখানে যেমন 6টা রয়েছে, 1 2 3 4 5 6টা, টোটাল 6টা রয়েছে, তাহলে 999 × 6 প্লাস রিমেনিং যে পার্টগুলো থাকবে সেগুলোকে যোগ করবো আমরা, সেটা করার ফলে এখানে 5994+21/7, ঠিক আছে, এখানে আমার আছে 5997, ওকে। নেক্সট আমরা চলে আসছি পরের অঙ্কটাতে, বলেছি একটা মিক্সচার, টোটাল 60 লিটার একটা মিক্সচার, যার মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিওটা বলেছে 2:1, ঠিক আছে। বলছে যদি কী পরিমাণ জল যোগ করলে সেই রেশিওটা 1:2 হবে, মিল্ক ইজ টু ওয়াটারটা 1:2 হবে, সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, ওকে। তো এখানে যেটা হচ্ছে কি, 60 লিটারের মিশ্রণ যেটা আছে তাতে দুধের পরিমাণ হচ্ছে 60 × 2/3, মানে 40 লিটার, আর জলের হচ্ছে 20 লিটার, ঠিক আছে। তাহলে মনে করছি কি যে এক্স লিটার জল মেশাতে হবে, ঠিক আছে, আমি হচ্ছে কি মনে করি এক্স লিটার জল মেশাতে হবে, তাহলে 40/20+x, ওখান থেকে আমি এক্সের মানটা পাচ্ছি কত, 60, ঠিক আছে, 60, ওকে। নেক্সট অঙ্ক আমরা চলে আসছি, বলছি আ বোট ইজ রোড ডাউন স্ট্রিম অ্যাট 15.5 কিমি/আওয়ার অ্যান্ড আপস্ট্রিম 8.5 কিমি/আওয়ার, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ, তাহলে স্রোতের বেগটা আমাদের জানতে চাই, তাহলে স্রোতের বেগটা আমি ধরলাম ভি, আর নৌকার বেগটাকে আমি ধরলাম ইউ, ঠিক আছে। তাহলে ডাউন স্ট্রিমে আমরা মানে স্রোতের অনুকূলে আমরা বেগটা পাচ্ছি U+V কিমি/আওয়ার, আর আপস্ট্রিমে পাচ্ছি হচ্ছে U-V কিমি/আওয়ার, এবার আমরা দুটোকে যদি বিয়োগ করি তাহলে আমরা ওখান থেকে ভি এর মানটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, তাহলে স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 3.5 কিমি/আওয়ার, ওকে। নেক্সট আমরা চলে আসছি পরের অঙ্কটা, বলেছে যে 5টা চেয়ার এবং 2টো টেবিল, তার যে প্রাইসটা হচ্ছে 1350, ঠিক আছে। এবার 2টো চেয়ার তার কস্ট হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ 1 টেবল, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য আদার চেয়ার অ্যান্ড 1 টেবল, ওকে। তার মানে এখানে আমরা যেটা দেখছি,
ওকে, তো এখানে যেটা আমরা দেখলাম যে পাঁচটা চেয়ার আর দুটো টেবিলের প্রাইসটা বলে দিয়েছে 1350, এবং দুটো চেয়ার তার কস্টটা বলেছে একটা টেবিলের সমান, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম চেয়ারের দামটা এক্স, তাহলে একটা টেবিলের দাম কত হবে, তার দ্বিগুণ 2x। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যেটা বলেছে 5x প্লাস 2 × 2x ইকুয়াল টু 1350, তাহলে ওখান থেকে আমি 9x পেলাম আর x এর মানটা পেয়ে গেলাম। এবার একটা চেয়ারের দাম কত, 150 টাকা, আর টেবিলের দাম কত, 2x, তাহলে সেটা 2 দিয়ে গুণ করে দিলাম। এবার টোটাল প্রাইস যেটা চেয়েছে সেটাকে আমরা এখানে লিখে দিয়েছি, ক্লিয়ার। মানে চেয়ারের দামটা x, টেবিলের দামটা 2x, ওখান থেকে 1350 যে কন্ডিশনটা দিয়ে সেটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে আমি যে একটা চেয়ার একটা টেবিলের যে মোট দাম যেটা জানতে চেয়েছি সেটা হচ্ছে 450 টাকা, ঠিক আছে, সেটা বার করলাম। ওকে, নেক্সট অঙ্ক যেটা বলেছে, বলছি এ স্টার্টস এ বিজনেস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার উইথ এ ক্যাপিটাল 9000, 9000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করেছে এ। আফটার 3 মান্থস, 3 মাস পর বি জয়েন্ট দ্য বিজনেস উইথ এ ক্যাপিটাল অফ 12000। বি কী করেছে, 3 মাস বাদে 12000 টাকা নিয়ে সেই বিজনেসে জয়েন করেছে। ইফ দ্য প্রফিট এট দ্য এন্ড অফ 2 ইয়ার্স বি 9620, যদি 2 বছর বাদে প্রফিটটা টোটাল 9620 হয়, তাহলে এ আর বি এর যে প্রফিট ডিফারেন্সটা কত। তাহলে আমরা যেটা পাচ্ছি, এ এর টাকাটা যেটা 9000 টাকা সেটা 24 মাসের জন্য খাটছে, আর বি এর টাকাটা 12000 টাকাটা 3 মাস কম মানে 21 মাসের জন্য খাটছে। তাহলে সেখান থেকে আমি রেশিওটা বার করে নিলাম, মানে 9000 × 24 / 12000 × 21, তাহলে সেখান থেকে আমি এআরবি এর রেশিওটা পেয়ে গেলাম। তাহলে এআরবি এর রেশিওটা আমি যেটা পাচ্ছি 6:7। এবার বলেছে তাদের প্রফিটের ডিফারেন্স, তাহলে সেটাই তাদের মূলধনের অনুপাতে তাদের প্রফিটের রেশিওতে ডিভাইড হবে। এবার টোটাল হচ্ছে কি 6 + 7, মানে হচ্ছে তোমার 9620 হচ্ছে, তাহলে 13 যদি 9620, 1 এর মানটা কত, এবার 1 মানেই তো তাদের ডিফারেন্সটা, 1 মানেই তো তাদের ডিফারেন্সটা, তার মানে 1টাই হচ্ছে তাদের মধ্যে একটা ডিফারেন্স, প্রফিটের ডিফারেন্স সেটাই হচ্ছে 740। ওকে, নেক্সট অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুব কনসেপচুয়াল অঙ্ক, যে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 24 ডেজ, বি ইজ এফিসিয়েন্সি ইজ 60% মোর দ্যান এ, বি ক্যান ডু দ্য হোল ওয়ার্ক ইন, মানে কতদিনে করতে পারবে বি কাজটা। তাহলে এফিসিয়েন্সির সাথে টাইমের একটা ইনভার্স রিলেশন রয়েছে, মানে কোনো ব্যক্তির কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি যদি বেশি হয় তাহলে তার কাজটি করতে কম সময় লাগে, ঠিক আছে। এবার এর যদি এফিসিয়েন্সি এক্স ধরলাম, তাহলে বি এর এফিসিয়েন্সি কত, 8x/5, তাহলে টাইমটা কিন্তু কী হবে, ঠিক উল্টোটা হবে। তাহলে এর যখন এক্স এফিসিয়েন্সি ছিল, তাহলে এর টাইম টেকেন কত, 8x/5, বি এর এফিসিয়েন্সি কত ছিল, 8x/5, তাহলে বি এর এফিসিয়েন্সি, বি এর টাইম টেকেন কত হবে, তাহলে এক্স হবে। রিভার্স হচ্ছে না, এফিসিয়েন্সি হচ্ছে এক্স আর 8x/5 হলে তার ঠিক রিভার্সটা হবে, বি এরটা এর জায়গায় আসবে, এরটা বি এর জায়গায় যাবে, ঠিক আছে। তাহলে 8x/5 মানে 24 বলে দিয়েছে উপরে, তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম, এক্সটাই আমার জানার দরকার, তো এক্স এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট অঙ্কটা যেটা বলেছে যে ইন এ মিক্সচার রেশিও অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিকুইড 2:3, মানে একটা মিক্সচার আছে তাতে প্রথম এবং দ্বিতীয় তরলের যে রেশিওটা রয়েছে সেটা হচ্ছে 2:3, ইন অ্যানাদার মিক্সচার রেশিওটা বলেছে 5:4, যেটা 5:4 রেশিওতে রয়েছে। তাহলে বলছে যে মানে কী হারে, মানে প্রথম মিক্সচার থেকে কতটা, দ্বিতীয় মিক্সচার থেকে কতটা তুলে নিয়ে একটা পাত্রে মেশালে মানে আলটিমেট যে মিক্সচারটা যেটা হবে সেটা হচ্ছে 1:1, মানে দুটোর পরিমাণটা ইকুয়াল হবে। তাহলে আমরা ধরছি যে ধরি প্রথম মিশ্রণের এক্স একক এর সাথে দ্বিতীয় মিশ্রণের ওয়াই এককটাকে মেশাচ্ছি, ঠিক আছে, যাতে করে কী হচ্ছে, নতুন মিশ্রণে দুই মিশ্রণের অনুপাতটা কী হচ্ছে, সমান হচ্ছে। তো এবার প্রথম মিশ্রণে যদি এক্স পরিমাণের মধ্যে কত রয়েছে, 2/5, x × 2/2+3, মানে x 2/5 × x, আর এটা হচ্ছে কি 5/9 × y, নিচে হচ্ছে কি 3/5 × x + 4/9 × y, এটা এখান থেকে পাচ্ছে 2:3 আর 5:4 রেশিও থেকে, ঠিক আছে। এইভাবে এবার রেশিওর যদি সমান হবে, তার মানে 1/1 হবে, তাহলে ওখান থেকে x/y এর মানটা পেয়ে যাচ্ছি, তার মানে 5/9, ঠিক আছে, এই পরিমাণ। আচ্ছা, নেক্সট অঙ্কটা আমরা চলে যাচ্ছি, যে বলছি কার গোস ফ্রম এ টু বি একটা স্পিডে গেছে 36 কিমি/আওয়ারে অ্যান্ড রিটার্ন ফিরে আসছে বি টু এ অ্যাট স্পিড 45 কিমি/আওয়ারে, ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্পিডটা কত, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ আর বি এর মধ্যেকার দূরত্ব হচ্ছে এক্স, তাহলে টোটাল কতটা রাস্তা অতিক্রম করতেছে, যেতে এক্স আবার আসতে এক্স, তাহলে টোটাল 2x। তাহলে আমাদের ফর্মুলা সবসময় মাথায় রাখতে হবে যে ভেলোসিটি, এই সরি স্পিডটা হচ্ছে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টাইম টেকেন, ঠিক আছে। স্পিড হচ্ছে কি
টোটাল ডিস্টেন্স বাই টাইম টেকেন, তাহলে মানে হচ্ছে কি টু এক্স টোটাল ডিস্টেন্স, এক্স প্লাস এক্স। আসার সময় কী হচ্ছে টাইম টেকেন কত, এক্স এক্স বাই থার্টি সিক্স আর এক্স এক্স বাই ফোর্টি ফাইভ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ফোর্টি, ফোর্টি অ্যান্সার আছে। তাহলে অ্যাভারেজ স্পিডটা হচ্ছে ফোর্টি কিমি পার আওয়ার। ওকে ওকে, তো নেক্সট যেটা বলেছে যে সাকসেসিভ কমিশন অফ 20% 10% অ্যান্ড 5% অন অ্যান আর্টিকেল ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য কমিশন, মানে প্রথমে 20% তারপর 10% আবার 5% দেওয়া হয়েছে, তাহলে সেটা যদি মানে তুল্য ডিসকাউন্টটা কত। তাহলে এটার ফর্মুলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড, তার মানে সপরে হচ্ছে ডিসকাউন্ট, আর ডিসকাউন্টের জন্য হচ্ছে কি আমরা নেগেটিভ সাইন ইউজ করবো। তাহলে প্রথমে 20 তারপর 10, ঠিক আছে। হ্যাঁ, তো তাহলে এখানে হচ্ছে কি 20 সব নেগেটিভ, কারণ ডিসকাউন্ট পেয়েছি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড, এখানে নেগেটিভ মানে ডিসকাউন্ট বলে, ঠিক আছে। তাহলে এইখানের যে মানটা বেরোবে সেটার সাথে আমি আবার রিমেনিং যেটা রয়েছে 5% সেটার সাথে আবার করবো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড, আর এখানে যেহেতু নেগেটিভ সাইনটি ইউজ করা হচ্ছে মানে ডিসকাউন্ট বোঝানোর জন্য, তাহলে আলটিমেট যেটা আমি পাচ্ছি ক্যালকুলেশনের পর 31.6%। ওকে, নেক্সট অঙ্কটি যেটা বলেছে হোয়াট পার্সেন্ট ইজ 150 ml অফ 3.5 লিটার, তার মানে 3.5 লিটারের মধ্যে 150 ml কতটা পার্সেন্ট। তাহলে 150 ml মানে কত, 0.15 লিটার, যেটা পার্সেন্টেজ কত হচ্ছে 0.15 বাই 3.5 ইনটু 100। তাহলে এখান থেকে 4.27 অ্যান্সার আসছে, ঠিক আছে, পার্সেন্ট। নেক্সট অঙ্কটা একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর ট্রেন ক্যান গো বর্ধমান টু হাওড়া ইন 6 আওয়ার্স, বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে 6 ঘন্টায়, আর আরেকটা ট্রেন কী করছে হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে 4 ঘন্টায়। তাহলে বলছে যে তারা 7টার সময় স্টার্ট করেছে, এতে তারা মিট কখন করবে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যেটা যে দুটো আওয়ার্স বলে দেবে তাদেরকে রিভার্স করে, মানে 1/6 আর 1/4 তাদেরকে যেটা করবো যোগ করবো, যোগ করে তাদের রিভার্স করে দেবো, ঠিক আছে। মানে 5-এর বড় এখানে বেরোলো, 5-এর বড় উল্টো করে দেবো, তার মানে হচ্ছে 2.25, ঠিক আছে। তার সাথে হচ্ছে কি এবার মানে 2 আওয়ার, আর এক হচ্ছে 2/5টাকে আমি যদি মিনিটে করি মানে 60 দিয়ে গুণ করলাম, তার মানে হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট, তার মানে 7টায় বেরিয়েছে মানে 7টায় স্টার্ট করেছে, এবার তার সাথে আরও 2 ঘন্টা 24 মিনিট লাগবে, তার মানে 9 ঘন্টা 24 মিনিট টোটাল আমাদের পরে মিট করবে। আচ্ছা, নেক্সট অঙ্কটা যেটা বলেছে অঙ্কটা হচ্ছে বলেছে ব্যানানাস আর বট অ্যাট 3/2, ঠিক আছে। মানে 2 টাকায় আমি 3টে কিনেছি কিন্তু বিক্রি করছি কি 3 টাকায় 2টো, তাহলে আমাদের গেইন কত হবে। এই ধরনের অঙ্ক একটা পরীক্ষা আসেই আসে, এবং এই অঙ্কগুলোর ক্ষেত্রে আগে একটার দামটা বার করে নিতে হবে। তাহলে কেনার সময় একটার দাম কত, 2-এর 3 টাকা, বিক্রি করার সময় একটার দাম কত, 3-এর 2 টাকা। তাহলে প্রফিট কত, তাহলে আমার প্রফিটটা কত, প্রফিটটা হচ্ছে 3-এর 2 মাইনাস 2-এর 3, ঠিক আছে, মানে হচ্ছে 5-এর 4 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত, 5/6 বাই 2/3 ইনটু 100, মানে হচ্ছে কি এখানে টোটাল আমার যেটা আসছে 125%, ঠিক আছে। আমরা নেক্সট অঙ্কটা চলে আসছি, বলেছে যে দুটো নাম্বার আছে তাদের রেশিওটা হচ্ছে 5:7, আর তাদের এলসিএমটা বলে দিয়েছে, তাহলে তাদের গুণফলটা কত হবে। আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটো, একটা 5x একটা 7x, তাহলে এলসিএমটা কত হচ্ছে 35x, ঠিক আছে। এবার 35x মানেই তো 315, তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম। এবার এক্সের মানগুলো বসিয়ে দিলে সংখ্যাগুলো আমি ইজিলি পেয়ে যাবো, গুণফল বলেছে মানে 5:7, আর একদিকে হচ্ছে x2, ঠিক আছে। তাহলে এইটা পুরো ম্যাথের সলভ আমি প্রোভাইড করলাম তোমাদেরকে, এটা খুবই হেল্পফুল হবে তোমাদের আপকামিং এক্সামের জন্য, সেটা স্টেট লেভেলের যে কোনো এক্সামের জন্য বা সেন্ট্রালে। তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো তোমাদের এর জন্য, মানে মোটর ভেহিকল ইন্সপেক্টর বা আপকামিং যা যে এক্সাম আসছে তাদের জন্য, ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটাকে, ঠিক আছে। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, থ্যাংক ইউ।